এর দিন শাকগুলোকে ধুয়ে পরিষ্কার করে বেছে এই যে শাকগুলোকে রান্না করছি আগে জল দিয়ে ভাপিয়ে নিয়েছি মানে সেদ্ধ করে নিয়েছি জল শুকিয়ে গেছে এবারে কড়াই থেকে নামিয়ে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেব দিয়ে দেব কড়াইয়ের মধ্যে দিয়ে দেব হচ্ছে সর্ষের তেল আর দিয়ে দেব শুকনো লঙ্কা এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে লাল করে এবারে সেদ্ধ করে রাখা শাকগুলোকে দিয়ে দেব দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে শাক ভাজা করে নেব এই যে আমার শাক ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও